হ্যাঁ দেখা যাচ্ছে, স্টার্ট করেন। নাম্বার ফোর, রাইট? নাম্বার ফোর আমি শুরু করলাম যে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ আইপি অ্যাড্রেস দ্যাট ক্যান বি অ্যাসাইনড টু দ্য হোস্ট অন এ লোকাল সাবনেট দ্যাট ইউজ দ্য সাবনেট মাস্ক। এখানে সাবনেট মাস্ক হচ্ছে 224। 224 হচ্ছে আমাদের ফার্স্ট থ্রি ডিজিট, যদি আমরা নিই 8 ডিজিটে, 8 বিটে, তাহলে আমাদের হোস্ট বিট থাকে হচ্ছে 5টা, রাইট? তাহলে এটা হচ্ছে 24 আর 3, 27 হচ্ছে আমাদের ডিফল্ট সাবনেট মাস্ক। তো হোস্ট বিট 5টা বিট থাকে, 5টা বিটের আমরা ম্যাক্সিমাম 2^5, 532, আর 32 - 2, তাহলে আমাদের অ্যান্সার হবে ডি। ম্যাক্সিমাম আমরা 30টা আইপি ইউজ করতে পারবো এই সাবনেট মাস্ক। টু টোয়েন্টি ফোর আমরা হচ্ছে 8 বিটের, ক্লিয়ার কি এটা, কারো বুঝতে অসুবিধা হলে? সমস্যা, 4 নম্বর শেষ হয় না এখনো? হ্যাঁ শেষ, 4 নম্বর। পাঁচ কে বলতেছে? জাহিদ পাঁচ শুরু করেন। কোনটা, কোশ্চেন নম্বর 5? জি আমি কারের অ্যান্সারটা দেখছিলাম না, কারের অ্যান্সার হচ্ছে ডি। আচ্ছা, ওর যদি সমস্যা হয় অন্য কেউ যদি পারেন শেয়ার করেন, সমস্যা নাই। আকিব, সোহান, হ্যাঁ বলবো? হ্যাঁ, যে পারেন শেয়ার করেন, আপনারা ডিসকাস করে করেন, যে পারেন শেয়ার করবেন, সমস্যা নাই। আচ্ছা, এখানে তো 16টা হোস্ট চাইছে, মানে আমার 16 জন ইউজার লাগবে। তো 16 জনের জন্য আমার লাগবে হচ্ছে, মানে তাহলে তো আমার 18টা থেকে 2টা বাদ দিলে 16টা হয়, 18টা তো লাগবে আমাদের। যাবো, যান ডিসকাস করে 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 ফেলেন, যেগুলো পারবেন না সেগুলো আমি ডিসকাস করবো, সেগুলো রেখে দিবেন। সোহান, নাম্বার 6 শুরু করেন। 6 নম্বর স্যার, সমস্যা আছে। নাম্বার 6, সোহান,
जी जी কত লাগবে? চারটাতে ষোলো হয়, পাঁচটাতে বত্রিশ হয়, তাহলে এট লিস্ট ফাইভ লাগবে না আমাদের? ভাই বরোয়িং বিটস মানে কি? বরোয়িং বিটস হচ্ছে নেটওয়ার্ক বিট, সাবনেট মার্কস আমরা যেখানে ডিফল্ট সাবনেট মার্কস যেটা হয়, সাবনেট মার্কস যেটা তৈরি, তো নেটওয়ার্ক বিট যেটা স্যার যেটা বলছে টু টু দি পার বি, এই বরোয়িং নেটওয়ার্ক বিট কয়টা লাগবে আমাদের সেটাই তো এটা, তাই না? টু টু দি পার বি ছিল সূত্র, সেই বি কত? এটা এখানে কিন্তু কোয়েশ্চনটা বি নিয়ে যে বি কত, টু টু দি পার এন নাই, এন কিন্তু হোস্টের জন্য, তাহলে এখানে নেটওয়ার্কের জন্য বি, আপনার কয়টা বিট লাগবে? বি ২৯টার জন্য মিনিমাম পাঁচটা, না পাঁচটায় ৩২টা হয় না? সেটা তো ঠিক আছে ভাই, মানে বরোয়িং বিটসটা এটা কোথা থেকে মানে আসছে এই ডেটা, এটা আমি আগে দেখি নাই। বরোয়িং বিটটা তো আসছে যে কোনো নেটওয়ার্ক থেকে আসতে পারে, নেটওয়ার্কের কথা এখানে বলতেছে না, এখানে বিটের কথা বলতেছে, মিনিমাম বিট বা মিনিমাম কতগুলো আমাদের যে নেটওয়ার্কের জন্য ম্যাক্সিমাম নাম্বার অফ দা হোস্ট অ্যাড্রেস অ্যাভেলেবল। 5 3 দ্য নেটওয়ার্ক নিডস 29 সাবনেট, তো মানে 29টা আমাদের নেটওয়ার্ক লাগবে। হোস্ট কতগুলো লাগবে বলেন? আমি বিটস বলতে খালি এখানে বুঝাইতেছি হচ্ছে নেটওয়ার্ক আমার যতগুলো আইপি লাগবে ততগুলোর জন্য আমার টু টু দি পাওয়ারে পাওয়ারটা চাইছে। এখানে আইপি কথা না আছে, এখানে হচ্ছে নেটওয়ার্ক সাবনেটের কথা বলছে, নিড 29 সাবনেট। হোস্ট কতগুলো আমাকে বলছে না, হোস্ট হচ্ছে ইকুয়াল অ্যাড্রেস অ্যাভেলেবল অন ইচ সাবনেট, ম্যাক্সিমাম নাম্বার হোস্ট থাকবে সেখানে, কিন্তু বলছে যে নেটওয়ার্ক 29টা নেটওয়ার্ক লাগবে, তাহলে আমাদের নেটওয়ার্ক যদি 29 লাগে তাহলে টু টু দি পার বি, এই বি এর অ্যান্সার কত এখানে সেটা বল। তাহলে এখানে কোশ্চেনে যদি 15 বলা থাকতো তাহলে কি 4 হতো না অ্যান্সার? 15 বলা থাকলে 4 হতো, যেহেতু নেটওয়ার্ক, নেটওয়ার্কে আমাদের মাইনাস 2 হয় না, টু টু দি পাওয়ার আপনি 4 দিয়ে, টু টু দি পাওয়ার 5 দিয়ে তারপরে ক্যালকুলেশন করতে হবে। হ্যাঁ, টু টু দি পাওয়ার 5 হলে 32, তো অ্যাট লিস্ট আমাকে 5টা বইট বড় করতে হবে নেটওয়ার্ক থেকে, তাই না? আর 3টা এক্সট্রা রয়েছে, 3টা এক্সট্রা, 3টা এক্সট্রা বিট বাকি থাকে না, আপনি যে 3টার কথা বলতে, ওটা 3টা এক্সট্রা নেটওয়ার্ক, ওটা আমাদের ওয়েস্ট হবে, ইউজ হবে, কিন্তু এখানে বলছে যে 29 সাবনেট, তো অ্যান্সার যায় আমরা অ্যান্সার মানে 5 হওয়ার কথা, রাইট নাকি? ডি হওয়ার কথা, ডি ফাইভ হবে, দেখেন ডি বরোয়িং বিট পাঁচটা, যদি আমরা বড় করে ক্যালকুলেট করি আমাদের ম্যাক্সিমাম 32 নেটওয়ার্ক হবে, 32 এর ভিতরে 29 তো আছে, তাই না? আচ্ছা নাম্বার 7 এ যাই, রাইট? কে আলোচনা করবে এটা? নাম্বার 7 এটা কি ভাই নেটওয়ার্ক অ্যাড্রেস চাইছে? If an Ethernet port on a router were assigned an IP address, what would be the valid subnet for this host? Subnet er kotha bolte chaita, valid subnet. By subnet to dawa ase 25. Valid subnet er kotha bolte chaita, what would be the valid subnet address of this host? Mane bhai bujhle. Ekhane bhai ki samasya ase. 25 হচ্ছে যে আমাদের সাবনেট মার্কে, তাহলে বরোয়িং বিট কয়টা আছে? 172 হচ্ছে ক্লাস বি এর একটা নেটওয়ার্ক, রাইট? ক্লাস বি এর প্রথম 16 তো আপনার ফিক্সড, তাহলে পরের 8টা আর একটা 9টা, 9টা নেটওয়ার্ক বিটে আছে আর হচ্ছে 7টা হচ্ছে হোস্টে আছে,
রিপ্লাই লাস্ট যেটা বলছেন ওটা আরেকবার রিপিট করবেন 9টা আর 7টা এইখানে স্ল্যাশ 25 মানে কত ক্লাস বি একটা নেটওয়ার্কের জন্য জি ভাই প্লাস বি নেটওয়ার্কে দেখেন 172 এর ঠিক নেই এখানে কি আমরা হাত দিতে পারবো না না পারবো না আমরা হাত দিতে পারবো কোথায় 112 এ 112 থেকে এগুলো এখন 112 থেকে 112.1 তো 112টা হচ্ছে আমাদের ক্লাস এইখানে আমরা হাত দিতে পারবো তাহলে 25 এর আমাদের ম্যাজিক ভ্যালু কত 25 এর ইয়ে কত আমাদের 25 এর 128 রাইট মানে এখানে ভাই ওয়ার্ড অন্যরকম ইউজ করছে তো স্যার বুঝাইছিল নেটওয়ার্ক অ্যাড্রেস ব্রডকাস্ট অ্যাড্রেস দিয়া হ্যাঁ এটা সাবনেট মানে নেটওয়ার্ক অ্যাড্রেস এই হোস্টের সাবনেট অজি ভাই এটা ঠিক আছে এ হবে এই হবে आंसर বুঝতে কঠিন লাগতেছে এটা তাহলে আমরা অ্যানসারে যাই অ্যানসার এ নেটওয়ার্কের লেন্থ হচ্ছে 128 পর্যন্ত তাহলে শুরুটা কি নেটওয়ার্ক অ্যাড্রেসটা তো 0 এটা শুরু হচ্ছে 1 এটাই ফার্স্ট নেটওয়ার্ক এটা ফার্স্ট আইপি অ্যাড্রেস এটা যেহেতু আমাদের 0 নেটওয়ার্ক অ্যাড্রেস থেকে ইয়া করছে নেটওয়ার্ক অ্যাড্রেসটা তো যে আপনার 0 টা এটা তো 0 যদি নেটওয়ার্ক অ্যাড্রেস থাকে তাহলে ইউজেবল আইপি আর কি যেটা 1 হচ্ছে একটা ইউজেবল আইপি হ্যাঁ এটাই হচ্ছে ফার্স্ট ইউজেবল আইপি আর লাস্টেরটা হবে হচ্ছে কত নেক্সট 128 লাস্টেরটা 127 হবে কারণ 128 এর তো পরের নেটওয়ার্ক 127 হচ্ছে ইউজেবল আইপি আর 127 হচ্ছে আমাদের ইউজেবল আইপি না ব্রডকাস্ট অ্যাড্রেস আর 126 হবে এটা হচ্ছে লাস্ট ইউজেবল আইপি আচ্ছা জি ভাই 128 কেন বলতেছে আলোক 128 ব্রডকাস্ট বলতেছে কেন না না স্যার মানে 120 হচ্ছে হাইয়েস্ট আইপি রেঞ্জ স্যার কেন হাইয়েস্ট না ওটা নেক্সট আইপি নেক্সট নেটওয়ার্ক নেক্সট নেটওয়ার্ক 127 ব্রডকাস্ট করবে হ্যাঁ কি আলোক ক্লিয়ার না আলোক জি স্যার ক্লিয়ার না জিরো যেটা তার লাস্ট হচ্ছে 127 পর্যন্ত ক্লিয়ার জি স্যার জি স্যার এর মধ্যে একটা দুর্বলতা আছে একটু দেখতে হবে স্যার নিজেকে একটু থাকতে হবে স্যার মানে একটু সাবমিট তো কি জটিল জিনিস স্যার এটা তো আপনি সাবমিট জটিল জিনিস 6 দিন ধরে 7 দিন ধরে পড়াচ্ছে জটিল তাহলে তো আমি ব্যর্থ না না স্যার 25 এর ম্যাজিক ভ্যালু কত 128 জি স্যার 128 ঘরে নামুদা পড়ো তুমি 0 128 তো নামুদা পড়ে যা পায় সেগুলো কি নেটওয়ার্ক অ্যাড্রেস তো 128 হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস একশো আঠাশ তুমি ব্রডকাস্ট বলতেছো কি জন্য
জিরো যে নেটওয়ার্কটা আছে, জিরো নেটওয়ার্কে লাস্ট আইপি কত হবে তাহলে? ব্রডকাস্টে কত হবে? 127 জি, ইউজেবল 126। হ্যাঁ, ইউজেবল 126। এত খুব পরে কেন? নেক্সট কোশ্চেন নাম্বার 8 এর আমরা জান ছয় নম্বর পার্সন তো না? মুখ দিয়ে কথা কেমনে বের করে তো আমি জানি। আর সমস্যা হচ্ছে বেশি চাপ দিলে তো ভয় আবার চলে যাবো। দেখা যাচ্ছে? সাত নম্বর ডিসকাস করো। সাত না আট? না আট। জাহিদ বলো বলো, আট নম্বর কোশ্চেন তুমি পড়ো, জোরে জোরে পড়ো। Question was, you have an interface on a router with an IP address of 192.168.192.10/29. So subnet mask হচ্ছে 29, including the router interface. How many hosts can have IP addresses on the LAN attached to the router interface? সূত্র দেখো, লজ্জা সরম পর কোন কিছু নাই, ঠিক আছে? তাহলে টোটাল বিট হচ্ছে 32, আসছে হচ্ছে 29। তাহলে হোস্ট বিট কয়টা আছে? তিনটা। তিনটা 32 থেকে 29 বাদ দিলে কত থাকে? তিন। তিন, তাই 2^3 - 2 কত হয়? 8 - 2 স্যার 6। 6 आंसर দাও। 3 - কথা বলতে হবে, তাহলে জিনিস সারা মনে থাকবে, শুনে গেলে বুঝবা কিন্তু মনে থাকবে না। সোহান দুই নম্বর পেজে যাও, দুই নম্বর পেজে নয় নম্বরটা বলো। What is the subnetwork number of a host with an IP address of a host? কি চাইছে, কি বের করতে হবে সেটা বলো আগে।
থার্ড অক্টেটে আট যোগ হবে আর কি স্যার, চুয়াত্তর থেকে দুই বাদ দিলে জাহিদ বলো তো এটা আকিব পারবেন স্যার? আচ্ছা না আকিব বলেন না, সোহান জাহিদ দেখেন স্যার আমার দশ নম্বরটা একটু সমস্যা হচ্ছে। আচ্ছা দশ নম্বর আসতেছি সোহান, এখানে স্ল্যাশ একুশে আমি বলছি কি ওই সামনের মাসে কয়টা কোশ্চেন করবেন, কয়টা কোশ্চেন? জাহিদ সোহান মুখ খোলেন বলেন কয়টা কোশ্চেন করবেন, কয়টা কোশ্চেন করবো স্যার? হ্যাঁ দুইটা কোশ্চেন, আপনারা ছিলেন না প্রথম থেকে? দুইটা কোশ্চেন, যে তোমার ম্যাজিক ভ্যালু কত, তুমি কোন অক্টেটে, একুশে ম্যাজিক ভ্যালু কত? হ্যাঁ স্যার এটা এইট। আর কোন অক্টেট? থার্ড অক্টেট। তাহলে এখন আটের ঘরের নামতা পড়েন 66 কে টার্গেট করে। তাহলে 64 হচ্ছে, তো 64.0 হবে নেটওয়ার্ক অ্যাড্রেস। দেখো ভিউ অ্যানসার দেখো। জি জি স্যার ভিউ অ্যানসার দেখো। জি স্যার আকিব 10 নম্বর শেয়ার করো। সোহান জাহিদ বুঝতে পারছো তোমরা? জি স্যার। আকিব 10 নম্বর শেয়ার করো। এখানে কি বলছে, দা নেটওয়ার্ক অ্যাড্রেস অফ এত প্রোভাইডস হাউ মেনি সাবনেট এন্ড হোস্ট, স্ল্যাশ 19 আছে, যেহেতু ক্লাস বি এর সমস্যা কেন বলতেছো আগে আমি বুঝলাম না, ক্লাস বি এর বাই ডিফল্ট সাবনেট আর 16, তাহলে বি এর মান হবে 3, তাহলে 2 টু দি পাওয়ার 3 মানে 8টা সাবনেট, বি এর মান কত হয় আগে স্যার? বি এর মান 3 স্যার, 3টা স্যার, তাহলে কোথা থেকে দেখছো ভাই কি স্যার ভুলে গেছি এই জায়গাটা মনে পড়তেছে না, মানে কবে ফিট 3 কবে দেখছিলেন বলে ভুলে গেছেন। এই সজীব ভাই এটা ডিসকাস করেন, এখানে হচ্ছে ক্লাস 19, ক্লাস 19 হচ্ছে ক্লাস বি এর একটা নেটওয়ার্ক 172 রাইট, তো 172.16 এই দুইটা ফিক্সড, তাহলে আমাদের ভাগাভাগি হবে লাস্ট দুইটা, লাস্ট 16, লাস্ট 16 এর ভিতরে আবার এখানে 19, তার মানে তিনটা বিট আমার নেটওয়ার্ক বিট, বাকি 13টা হচ্ছে আমার হোস্ট বিট, তিনটা বিটে 2B যেটা, তাহলে 2B যদি হয় তাহলে 2 থ্রি হলে কত হয়, 8টা না, তাহলে সাবনেট হবে 8টা, আর হোস্ট হবে কত ম্যাক্সিমাম, হোস্ট হচ্ছে 2 থ্রি 13, 2 থ্রি 13 মাইনাস 2, 2 থ্রি 13 হয় হচ্ছে 8192, সেখান থেকে মাইনাস 2 মানে 8190টা হোস্ট হবে, প্রতিটা 8টা সাবনেটে 8190টা করে হোস্ট থাকবে। আচ্ছা ভাই আমি আমি যে 16 বের করলাম এটাকে এখান থেকে বের করছি লাস্টের বিট, এটা হচ্ছে দেখেন না স্ল্যাশ 19 মানে কোথায় আছে, থার্ড অক্টেটের এখানে তো 16টা আছে, আর এই থার্ড অক্টেটের থেকে আরো 3টা
থার্ড অফ থেকে 3 এর পরে প্লাসটা আছে স্ল্যাশ 19 এর জন্য না বাবা 172 16 এটা কোন ক্লাস ক্লাস বি ক্লাস বি স্যার ক্লাস বি এর বাই ডিফল্ট সাবজেক্ট মাস কত 16 এইখান থেকে 16 পাচ্ছেন স্যার তারপরে ওই যে 19 থেকে 16 বাদ স্যার হ্যাঁ 19 থেকে 16 বাদ আচ্ছা সজীব ভাই 11 নম্বর দেখান Number 11, you need to configure a server that is on the subnet on 192.168.19.24/29. The router has the first available host address. Which of the following should you assign to the server? Network address 192.168.19.24/29 class C network. Subnet plus 29 man. প্লাস সিতে হচ্ছে ফার্স্ট থ্রি অক্টেট ফিক্সড তারপরে আমরা 19 এর আগে কিছু করতে পারবো না 29 তার মানে আমার হোস্টে আছে তিনটা করে বিট আর এইভাবে কেন এত তো দরকার নাই আপনারা জাস্ট এটা দেখার পরে আগে নেটওয়ার্ক অ্যাড্রেস আর ব্রডকাস্ট অ্যাড্রেস বেট করে ফেলবেন তারপরে অ্যানসার দিকে তাকান 29 এর ম্যাজিক ভ্যালু হচ্ছে 8 আর 8 হচ্ছে আমাদের 29 ফোর্থ কোয়ার্টারে ফোর্থ অক্টেট তার মানে 29 টু 50 কোয়ার্টার লাগবে না তার মানে এটা নেটওয়ার্ক অ্যাড্রেস এটা ভাই বলছে প্রথম অ্যাড্রেসটা মনে হয় সার্ভারে দেওয়া আছে পরের অ্যাড্রেসটা চাইছে আমাদের আচ্ছা 24 তাহলে আমারটা দেখেন